ইসলাম হচ্ছে একটি একত্ববাদী ও আব্রাহিম ধর্ম, যা আল্লাহ বাণী কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতি জীবন আদর্শ ধারা পরিচালিত। ইসলামের অনুসারীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ মনে করে। মুসলমানরা বিশ্বাস করে যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ও সর্বজনীন ধর্ম, যা এর আগে অনেক নবী ও রাসূল এর প্রতি নাযিল হয়েছে। তারা আরো বিশ্বাস করে যে কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ জীববিধান। মুসলমানরা দৃঢ় বিশ্বাস করে যে মৃত্যুর পর পূর্ণ উত্থান হবে, এই দিনটাকে হাজর বলা হয়। মুসলমানরা আরো বিশ্বাস করে যে ভাগ্যের ভালো গুণে কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়।